খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত খনিজ তেল ও গ্যাস মানচিত্রে অশোকনগরের বিশেষ জায়গা করে নিয়েছে রাজ্যের পাশাপাশি দেশের মধ্যে ও এনজিসির তরফ থেকে দু হাজার সালে অশোকনগরের বাইগাছি এলাকায় প্রথম সন্ধান মেলে তেল কেন্দ্রের সেখানেই প্রথম আনুষ্ঠানিকভাবে তেল উত্তোলন করা হয় তৎকালীন পেট্রোলিয়াম মন্ত্রী উপস্থিতিতে এরপর দীর্ঘদিন ধরে ওই এলাকায় চলে তেল উত্তোলন ও কূপ খননের কাজ একে একে প্রায় ছয় থেকে সাতটি কূপ খনন করে তেল উত্তোলন করে সেই তেল পরীক্ষাগারে পাঠানো হয় পরীক্ষার জন্য যা অতি উন্নত মানের খনিজ তেল বলেই ওএনজিসির তরফ থেকে জানানো হয় এরপর অশোকনগরে আরও অন্যান্য জায়গায় ওএনজিসির তরফ থেকে খনিজ তেলের সন্ধান চালাতে পরবর্তীকালে দৌলতপুর সহ আরও অন্যান্য জায়গায় তেল থাকার সংকেত মেলে ওএনজিসির পরীক্ষা নিরীক্ষায় পরবর্তীকালে দৌলতপুরের দ্বিতীয় কেন্দ্রে গড়ে তোলে ওএনজিসি তবে ইতিমধ্যেই প্রথম কেন্দ্র বাইগাছির কাজ বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে তবে বাইকগাছি ও এনজিসির কেন্দ্রের হাল অনেকটাই বদলেছে আগের তুলনায় কোটি টাকার ব্যয়সূচক পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে গোটা এলাকা তবে হাবড়া নৈহাটি রোড থেকে ওএনজিসি কেন্দ্রে পৌঁছানোর রাস্তার অবস্থা বেহাল রীতিমতো জল কাদা জমে ওঠায় অযোগ্য হয়ে উঠেছে এই রাস্তাটি দিয়ে স্থানীয় মানুষজন তাই আর এখন ওএনজিসি প্ল্যান্ট দেখতে যেতে পারছেন না তবে দায়িত্বে থাকা রক্ষীদের সঙ্গে কথা বলে জানা যায় এখন বর্তমানে ভুরকুন্ডা প্লান্টে কাজ চলার কারণে ওএনজিসির কর্মীরা এখানেই ব্যস্ত রয়েছেন এখন সেখানেই পরীক্ষা নিরীক্ষা করে তেলের সন্ধান চালাচ্ছে ও এনজিসি ডিসেম্বরের পর থেকে আবার বাইক গাছি কেন্দ্রের কাজ শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে তবে বেহাল রাস্তা চিন্তাও ভাঁজ ফেলেছে কর্তৃপক্ষের কপালে মেশিন ও বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পড়ে থাকলেও এদিন বাইক কেন্দ্রে দেখা মিলল না কোন ও এনজিসি কর্মীদের দৌলতপুরেও তেমনভাবে কাজ চোখে পড়ছে না বলেই জানান স্থানীয় বাসিন্দারা তবে অশোকনগর বিধানসভার ভুরকুন্ডা এলাকায় অনুসন্ধান চালাচ্ছে ও এনজিসি ফলে আবারও সেই জায়গায় মিলতে পারে তেল খনিজ সন্ধান বলে মনে করেছেন স্থানীয় এলাকাবাসীরা ফলে অশোকনগরের বিস্তীর্ণ এলাকায় খনিজ তেল ও গ্যাসের সন্ধান মিললেও এখন কবে বাণিজ্যিকভাবে সেই তেল উত্তোলন করা হবে সেই দিকে তাকিয়ে স্থানীয়রা তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ও স্থানীয় বিধায়কের প্রতিশ্রুতির মতো কবে খুলবে প্লান্ট অশোকনগরের মানুষের কর্মসংস্থানের জন্য সেই দিকে তাকিয়ে বিস্তীর্ণ এলাকার বহু মানুষ রিপোর্ট খবর ইন্টু